হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম আজকের টিউটোরিয়ালে। এবং আজকের টিউটোরিয়ালে আমি দেখাবো যে অ্যাকচুয়ালি আমরা কীভাবে চাইনিজ রম মোবাইলগুলোতে, বিশেষ করে যে শাওমি মোবাইলগুলো, আমি এখানে একটা শাওমি মোবাইলটাই দেখাবো যে আপনারা কীভাবে চাইনিজ রমওয়ালা মোবাইলে আপনার বিকাশ অ্যাপটি ইউজ করতে পারবেন। তো আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই যে আমি কি আসলে চাইনিজ ফোন ইউজ করছি কি না। তো আমি জাস্ট আমার ডিভাইসে যাই, দেন আমি এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার হচ্ছে চাইনিজ মোবাইল ফোন, এটা হচ্ছে শাওমি MI 9 SC, যেটা আমি চায়না থেকে নিয়ে আসছি রিসেন্টলি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার যা অ্যাপস আছে সব কিন্তু আমার চাইনিজ। সো এটা হচ্ছে বেসিক্যালি চাইনিজ মোবাইল, এবং এখানে আমি বিকাশ অ্যাপও ইউজ করছি। আপনাদেরকে আমি দেখাই যে আমি কীভাবে বিকাশ অ্যাপটা ইউজ করছি। এই দেখেন আমার এখানে জাস্ট আমি এখন পিন নাম্বারটা দিব। তো আমি জাস্ট আমার পিন নাম্বারটা দিলাম, দেন আমি এখানে জাস্ট নেক্সট করলাম। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার বিকাশ অ্যাকাউন্টে। আমি আজকে এই ভিডিওতে দেখাবো যে ঠিক আপনারা কীভাবে চাইনিজ মোবাইলে আপনারা এই বিকাশ অ্যাপটি ইউজ করতে পারবেন। তো চলুন দেরি না করে শুরু করে আজকে ভিডিওতে। তো বন্ধুরা, প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের প্লে স্টোর থেকে আমাদের বিকাশ অ্যাপটি ডাউনলোড করতে হবে। তো আপনি জাস্ট চলে যাবেন আপনার ফোন থেকে প্লে স্টোরে। তো প্লে স্টোর যদি আপনারা চাইনিজ মোবাইলে ডাউনলোড করতে না পারেন, তো সেই জন্য আমাদের একটি ভিডিও আছে, নিচে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে, আপনারা ওখান থেকে দেখে নেবেন যে কীভাবে আসলে শাওমি মোবাইল ফোনে, চাইনিজ রম মোবাইল ফোনে প্লে স্টোরটি ইনস্টল করা যায় খুব সহজে। তো আমরা প্রথমে যাবো আমাদের প্লে স্টোরে, দেন প্লে স্টোর থেকে আমরা বিকাশ বলে সার্চ দিই। তো বিকাশ, আমাদের বিকাশ অ্যাপটি চলে আসছে, দেন আপনি এখান থেকে জাস্ট ডাউনলোড করে নেবেন। তো বেসিক্যালি আমার ডাউনলোড করা আছে, আমি জাস্ট একদম স্টার্টআপ থেকে আপনাদের দেখাচ্ছি। ডাউনলোড করার পরে আপনারা জাস্ট এখান থেকে ওপেনে ক্লিক করবেন। তো ওপেনে ক্লিক করলে ভিডিওটি খেয়াল করে দেখবেন আমি কীভাবে কাজটা করি, বিকজ আপনারা যদি একটা স্টেপ মিস করেন তাহলে কিন্তু আপনার অ্যাপসটি রানিং হবে না। তো আমি জাস্ট এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করলাম, দেন আমার অ্যাপসটা ওপেন হলো। তো এখন দেখেন এখানে প্রথমে যেটা চাচ্ছে সেটা হচ্ছে আমাদের ফোন বুক অ্যাক্সেস। তো আমরা এটাকে অ্যালাউ করব, দেন আমাদের কী যাচ্ছে যে আমাদের কন্ট্যাক্টস, রেডিও কন্ট্যাক্টস আমরা অ্যালাউ করব। নেক্সট একটা জিনিস দেখেন এখানে যাচ্ছে কিন্তু আপনার GPS অ্যাক্সেস, অ্যাকচুয়ালি আপনার লোকেশনটা এটা যাচ্ছে। তো বেসিক্যালি কী হয়, চাইনিজ মোবাইল ফোনে আপনি যদি এই লোকেশনটা দেন, আপনাদের চাইনিজ মোবাইল ফোনে বিশেষ করে GPS অনেক ঝামেলা করে, এই জন্য আসলে বিকাশ অ্যাপটি এখানে চালু হতে চায় না। তো এটা একটা মেনলি কারণ। আরেকটা কারণ হচ্ছে যে বিকাশ অ্যাপে SMS আসলে চাইনিজ মোবাইলে রিকগনাইজ করতে পারে না। তো আমি দুইটা সিস্টেমে আপনাদেরকে সমাধান করে দেবো, যাতে আপনারা সম্পূর্ণভাবে আপনারা চাইনিজ মোবাইলে চালাতে পারেন। তো বেসিক্যালি এই অপশনটা যখন আসবে যে লোকেশন অ্যাক্সেস, তখন কিন্তু আপনারা কী করবেন, এটাকে ডিনাই করে দেবেন। তো ডিনাই এখান থেকে জাস্ট আপনি উপরে অপশনটা সিলেক্ট করে ডিনাই করে দেবেন। ডিনাই করে দিয়ে দেখেন আপনার কিন্তু পেজ চলে আসছে। তো আমাদের একটা স্টেপ কমপ্লিট। লাইক আপনি অনেক সময় দেখেন যে আমাদের কিন্তু এই এই পেজটাই আসে না, বিকাশ অ্যাপ রানিং হয় না, জাস্ট ঘুরতে থাকে ঘুরতে থাকে। তো এটা বেসিক্যালি এইভাবে সমাধান করতে পারবেন। নেক্সট এখন যেটা হচ্ছে সেটা আমাদের এখানে লগ ইন করতে হবে বা রেজিস্ট্রেশন করতে হবে। আমরা তো জাস্ট এখানে লগ ইন করবো। লাইক আমার একটা অ্যাকাউন্ট আছে, তো আমি অ্যাকাউন্ট নাম্বার দিই। তো আমরা এখানে নাম্বার দিলাম, নাম্বার দিয়ে যা নেক্সট করবো। তো এখন আমাদের এখানে আমাদের অপারেটর সিলেক্ট করতে হবে, আমার গ্রামীণ ফোন ইউজ করতেছি আমি। তো সে আমি গ্রামীণ ফোন সিলেক্ট করলাম। নাও এখন যেটা হয়, অ্যাকচুয়ালি SMS আসে কিন্তু আমাদের SMSটা কিন্তু এখানে রিড করতে পারে না, কিন্তু আপনি দেখেন আমার SMSটা কিন্তু রিড করে নিয়েছে। তো এই কাজটি আপনারা কীভাবে এটা আসলে এই সেটিংটা করতে পারবেন, তো আমি সেটা আপনাদেরকে দেখাবো আজকে। তো এটার জন্য যেটা আপনাদের করতে হবে, তো আমরা জাস্ট আমাদের অপশন সেটিং অপশন থেকে সেটিংয়ে ঢুকবো। দেন এখান থেকে আমরা যেটি করতে হবে সেটা হচ্ছে আমাদের অল অ্যাপস, যেখান থেকে আমরা ম্যানেজ করতে পারি সেখানে যাওয়া লাগবে। তো এই অল অ্যাপসে যাবেন, দেন এখান থেকে আপনারা ম্যানেজ অ্যাপস, ম্যানেজ অ্যাপসে ক্লিক করার পরে দেখবেন এখানে আপনার যত অ্যাপস আছে আপনার ফোনে সবগুলো এখানে লিস্টেড থাকবে। তো এখান থেকে যেটি করতে হবে সেটা হচ্ছে আমাদের দেখেন এখানে কিন্তু গুগল প্লে সার্ভিস আছে, আমার এখানে দুইটা আছে কারণ আমি হচ্ছে ডুয়েল অ্যাপস ইউজ করি। তো এখানে দেখেন দুইটা আমাদের প্লে স্টোর আছে। তো এখানে যেটি করতে হবে আপনাকে, আপনি যদি দুইটা থাকে তো দুইটা থেকে জাস্ট এটা অন করে দেবেন, সার্ভিস SMS। অ্যাকচুয়ালি যেই কোডটা আসে আমাদের ফোনে সেটা কিন্তু সার্ভিস SMS-এর মাধ্যমে আসে। তো আপনাকে এখান থেকে বেসিক্যালি যেটা করতে হবে সার্ভিস SMS অন করে দিতে হবে। এছাড়াও আপনার এখানে যতগুলো অপশন আছে, লাইক আপনি যদি অন্য কিছু ডিনাই করা থাকে পারমিশন গুগল প্লে সার্ভিসের, বিকজ গুগল প্লে সার্ভিসটা বিকাশের সাথে কানেক্টেড, সো আপনি যদি এখানে সবগুলো পারমিশন অ্যালাউ না করেন আপনার কিন্তু এই SMS-টা রিড করতে পারবে না বেসিক্যালি। সো এই জন্য আমরা দুইটা জায়গায় আমরা এখান থেকে পারমিশনের যত কিছু আছে সব কিছু কিন্তু আমরা অ্যালাউ করে দেবো। দেখেন এখানে কিন্তু আমার সব অ্যালাউ করা আছে, দেখেন SMS সার্ভিস অন করা। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার এই সার্ভিস SMS, এইটাই মেনলি আমাদের ওই কোডটা রিসিভ করতে সাহায্য করে। তো এভাবে আপনারা জাস্ট এটা ওপেন করে দেবেন। নেক্সট আপনি যে কাজটা করবেন সেটি হচ্ছে আবার বিকাশ অ্যাপটি ওপেন করবেন, ওপেন করে জাস্ট সেই সেম স্টেপ ফলো করবেন। এবং এখানে দেখেন আপনার কিন্তু লোকেশন যাচ্ছে, আপনি কখনোই লোকেশনটা দিবেন না, লোকেশন দিলে কিন্তু আপনার অ্যাপসটি চালু হবে না। এটাই হচ্ছে চাইনিজ ফোনের টপ সিক্রেট, যেটা বিকাশ অ্যাপ চালু করতে বাধা দেয়। তো আপনি এখানে লোকেশনটা জাস্ট অফ করে দেবেন, দিয়ে জাস্ট এখানে আপনার ফোন নাম্বার এবং আপনার আইডি দিয়ে লগ ইন করবেন। তো এখন জাস্ট আমার SMS-টা আসবে, দেখেন আপনারা আমি সরাসরি আপনার লাইভ দেখাচ্ছি, আমার কোড চলে এসছে নাও, আমি জাস্ট এখানে কনফার্ম করে দিলাম। তো এই যে আমার হয়ে গেছে, এখন জাস্ট আমার পিন নাম্বার দিতে হবে। তো এই যে আমরা অ্যাকাউন্টের মধ্যে চলে আসছে, এখন আমরা এখান থেকে জাস্ট আমাদের যে কোনো কিছু আমরা এখান থেকে করতে পারবো খুব সহজেই।
তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের যদি এটা বুঝতে কোনো সমস্যা হয় তো অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন। সো থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং দ্য ভিডিও। ইফ ইউ লাইক দ্য ভিডিও প্লিজ হিট দ্য লাইক বাটন অ্যান্ড ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ফর মোর ভিডিওস।